আপডেট আসতে চলেছে। তো রিংয়েরই নতুন আপডেট সম্পর্কে জানার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্তমানে যারা রিং আইডি ইউজার রয়েছেন তারা কিন্তু দীর্ঘ 5 থেকে 6 মাস যাবৎ কিন্তু রিং আইডিতে ইনভেস্ট করে অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে। সো রিং আইডি থেকে কোনো রকমের টাকা তারা তুলতে পারছে না, কোনো রকমের টাকা কিন্তু তারা নিতেও পারছে না। এই পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটা এজেন্ট এবং প্রত্যেকটা গ্রাহক মিলে কিন্তু এখন রিং আইডিকে ফিরিয়ে আনার জন্য বিশাল একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে এজেন্টদের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু রিং আইডির মামলাটার ফলাফল এবং রিং আইডির মামলা লড়ার জন্য কিন্তু ভালো একজন উকিল রেখে কিন্তু রিং আইডির মামলাটা শেষ করার চিন্তাভাবনা করতেছে। তো আপনারা প্রত্যেকে জানেন যে রিং আইডি মামলাটা যখনই শেষ হবে তখনই কিন্তু রিং আইডি থেকে ইউজাররা টাকা পাবে এবং সেই টাকাগুলো কিন্তু আসলে ব্যাংকে আটকে রয়েছে। তো তারপরই কিন্তু তারা ব্যাংকগুলো চালু করবে এবং টাকাগুলো হাতে পাবে। তো বর্তমানে বাংলাদেশ ব্যাংক যেহেতু এই রিং আইডির যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলো যেহেতু আটকে রয়েছে, তো তারা বলতেছে আসলে মামলা না শেষ হলে কিন্তু রিং আইডির এই টাকাগুলো আসলে তারা দিবে না। তো যেহেতু রিং আইডির সিও বর্তমানে দেশের বাইরে রয়েছে, তো এই জন্য কিন্তু আসলে চাইলেও তারা মামলাটা শেষ করতে পারছেন এবং পরিচালক কিন্তু এখন পর্যন্ত জেলেই রয়েছে। তো যেহেতু রিং আইডি আমাদের মাঝে এখন পর্যন্ত ব্যাক করেনি, তো এই জন্যই কিন্তু বিশাল একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তো আশা করা যাচ্ছে এই মানববন্ধনে মাধ্যমে এবং প্রত্যেকটা জেলা থেকে যদি গ্রাহকটা অংশগ্রহণ করে তাহলে রিং আইডি আগের অবস্থায় ফিরে আসবে এবং আপনারা যারা ইনকাম করেছেন এবং ক্যাশ আউট দিতে পারছেন না টাকাগুলো, তো এই টাকাগুলো আসলে কিন্তু আপনারা ক্যাশ আউট দিতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো রিং আইডির নতুন আপডেট খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা। তো এই জন্য আপনারা অবশ্যই রিং আইডি মানববন্ধনে অংশগ্রহণ করবেন। প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা এজেন্ট এবং প্রত্যেকটা গ্রাহকই কিন্তু এখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। তো আশা করি আপনারা প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকে অংশগ্রহণ করলে বিশাল একটা মানববন্ধন হবে এবং এই মানববন্ধনের ফলে এখানে বিভিন্ন রকমের টেলিভিশনে যাতে এগুলো প্রচারিত হয় এবং রিং আইডির এই মামলাটা নিয়ে গ্রাহকদের যে টাকা ফেরত পাওয়ার নিয়ে একটা মানববন্ধন এতে যাতে আইনের চোখে পড়ে এবং সর্বস্তরের জনগণ জানতে পারে, এজন্য মূলত এটা আয়োজন করা হচ্ছে। তো অবশ্যই আশা করা যাচ্ছে আমরা রিং আইডির যে টাকাগুলো ইনভেস্ট করেছি সেই টাকাগুলো আসলে ফেরত পাবো। তো এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থই থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ। Thank you.